আর এই যে ঋত্বিকা বিশ্বাস, ওরেই অন্নপ্রাশন ছিল, এ হচ্ছে আমার কাজিনের মেয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই তো মুস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ব্লগটি। তো ঋত্বিকা বিশ্বাসের অন্নপ্রাশনে আমিও যাচ্ছিলাম, তো রেডি হয়ে গেলাম। আর প্রোগ্রামটা ছিল স্বামীবাগ লোকনাথ মন্দিরে, তো আমরাও চলে গিয়েছিলাম ওখানে। আর সেদিন শুধু ওর অন্নপ্রাশন ছিল না, আরও অনেক অনেক বেবিদের অন্নপ্রাশন ছিল। এই যে দেখেন, এখানে সবাই বসে গেছে, এই যে সবাইকে মুখে ভাত দেওয়া হচ্ছে, অনেক অনেক বেবিরা আরও অনেকে দাঁড়িয়ে আছে, তাদেরকে নেক্সট দেওয়া হবে। আর ঋত্বিকা বিশ্বাসও চলে আসছে, তারপর ওরটাও দেওয়া হবে। তো সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই যে দেখেন, এই যে ঋত্বিকা বিশ্বাস চলে আসছে, আর দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস চেঞ্জ করতেছে। তো মন্দিরে এসে ড্রেস চেঞ্জ করে নিছে। সাজু তো করছে, এদিকে ঋত্বিকার মা, ঠাকুমা, দিদা সবাই সবকিছু রেডি করে নিচ্ছে। এই যে মুকুট কিনে নিচ্ছে, ফুল, ধান, দুব্বা, তারপর ঘট, ওর জন্য ফুলের মালা, খুব সুন্দর হয়েছে মালাটা। তো সবকিছু, এই যে ওকে মালা পরিয়ে দিচ্ছে, আর খুবই বিরক্ত হচ্ছিল, দেখেন মাথায় মুকুট পরাই দিচ্ছে। তারপর আমরা কিছু পিক তুলে নিচ্ছি। তো এখন যাদেরকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে ওকেও দেওয়া হবে। এই যে ওরাও সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছে। তো ওর মামা বসে গেছে, মামাই হচ্ছে প্রথম মুখে ভাত দিবে। আর পাশে একটা কিউট বেবিকে দেখেন, মুখে প্রসাদ দিচ্ছে কিন্তু এত কান্না করছিল, আবার সুন্দর শাড়ি পরিয়ে আনছে ছোট্ট বেবিটাকে, আবার এত সুন্দর করে শাড়ি পরাইছে আর এত কান্না করছিল, দেখেন লাল হয়ে গেছে পুরো কান্না করতে করতে। ও দেখেন কি করছে, সবাইকে হাই বলে দিচ্ছে হাত নেড়ে নেড়ে। ঠাকুরকর্তা মন্ত্র বলছে, আর ও ঠাকুরকর্তার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হচ্ছে যেন সব বুঝতেছে। তারপর সব নিয়মকানুন শেষ করে অন্নপ্রাশন হয়ে গেছে, তারপর বাবুকে নিয়ে সাত পাক ঘুরতে হয়। ঘুরে এখানে আমরা সবাই প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, তো আমরা সবাই এদিকে বসে গেছি। আর ওই দিন যেহেতু অনেক বাচ্চাদের অন্নপ্রাশন ছিল, অনেক অনেক মানুষ ছিল মন্দিরে, এই যে মানে একের পর এক দিয়ে যাচ্ছে, তখন প্রায় 2টা 2:30 বেজে গেছে। কিন্তু এই যে দেখেন আরেকটা বেবি কে এখন অন্নপ্রাশন দেওয়া হয়েছে, তার আবার সাত পাক ঘুরছে। তো কয়েকটা বেবিকে একসাথে দেওয়া হয়েছে, আর এই যে সবাই ঘুরতেছে তাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আর আমরা এখানে বসে বসে দেখছিলাম, আর আমি যে ভিডিও করছি, আর ও দেখেন কিভাবে দেখছে, কিভাবে তাকায় আছে, মানে আমার ফোনের দিকে কিভাবে তাকায় আছে। ঋত্বিকা তো অনেকক্ষণ ঘুমাচ্ছিল, ঘুমিয়েছে, এখন ঘুম থেকে উঠলো, উঠে এখন আমাদের কাছে আছে। আর ওর মা খাইতে গেছে, আর অন্যান্য মেহমান ছিল, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে ওর বড় বোনও চলে আসছে, তো ও হচ্ছে বড় বোন, ও ছোট, আর দুই বোন এক ভাই, একটা ভাইও আছে।
তো ওই স্কুল থেকে সরাসরি মন্দিরে চলে আসছে ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। আর ওদিকে বর্ষার সাথে কথা বলছে, হাসতেছে, মানে মনে হচ্ছে যেন বর্ষা যা বলছে ও সবই বুঝতেছে, ওর কথার সাথে সাথে ও হাসতেছে। আবার ক্যামেরা দিয়েও তাকায়, এদিকে তারা বসে বসে গল্প করছে, আর এদিকে এসে ঋত্বিকেও তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে। ও তাকায় না কেন, ওই যে ওই যে ওই যে এই যে দেখো 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 ওই তোমার ফ্রেন্ড আসছে। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম যার যার বাসায়, চলে আসছি বাসায়। আর ভন ওর জন্য প্রসাদও দিয়ে দিয়েছে, ও তো যায়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে